সোভিয়েত ইউনিয়ন অনেকগুলো অসাধারণ এবং ব্যতিক্রম অস্ত্র তৈরি করেছিল যেগুলো কখনো তারা যুদ্ধের মাঠে ব্যবহার করতে পারেনি, কিন্তু এখন ইউক্রেন যুদ্ধে রাশিয়া সেগুলোর সফল ব্যবহার করছেই। এরকমই একটি অস্ত্র হচ্ছে বিশ্বের প্রথম গ্যাস টারবাইন ইঞ্জিনে তৈরি T80 ট্যাঙ্ক। কোল্ড ওয়ারের সময় তৈরি করা সর্বশেষ ট্যাঙ্ক হচ্ছে এই T80, অর্থাৎ এটাই হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ডিজাইন করা সর্বশেষ ট্যাঙ্ক। ইউক্রেন যুদ্ধে ব্যাপক মাত্রায় ট্যাঙ্কগুলো ব্যবহৃত হচ্ছে। রাশিয়া চেচনিয়ার যুদ্ধে এই ট্যাঙ্কগুলো প্রথম ব্যবহার করেছিল, কিন্তু খরচ অত্যন্ত বেশি হওয়ায় পরবর্তী কোনো যুদ্ধে এগুলো মাঠে নামায়নি। এটা ডিজেল ইঞ্জিনের বদলে গ্যাস টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার কারণে এটার অপারেশনাল খরচও তুলনামূলক বেশি। মেইন ব্যাটেল ট্যাঙ্কের গ্যাস টারবাইন ইঞ্জিন এর ওজনের তুলনায় অনেক বেশি শক্তি উৎপন্ন করে, অর্থাৎ গ্যাস টারবাইন ইঞ্জিনের শক্তি এবং ওজনের অনুপাত অন্যান্য ইঞ্জিনের থেকে অনেক বেশি। গ্যাস টারবাইন ইঞ্জিন বায়ুমণ্ডল থেকে বাতাস টেনে এর ভিতরে নিয়ে প্রথমে সংকুচিত করে এনে একটি চেম্বারে জ্বালানি পুড়িয়ে বিপুল শক্তি উৎপাদন করে। গ্যাস টারবাইন ইঞ্জিনের জেট ফুয়েল থেকে শুরু করে একেবারে রাস্তার পাশে থাকা পেট্রোল পাম্প থেকে নেওয়া যে কোনো ফুয়েল, যেমন কেরোসিন, পেট্রোল, অক্টেন, ডিজেলের মতো যে কোনো ধরনের জ্বালানি দ্বারা চালানো সম্ভব। তাই যুদ্ধের মাঠে যে কোনো ফুয়েলেই এটা চলতে পারে। বিশ্বে কেবল দুটি মডেলের ট্যাঙ্কে ইঞ্জিন হিসেবে আধুনিক প্রযুক্তির গ্যাস টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আমেরিকার M1 আব্রামস মেইন ব্যাটেল ট্যাঙ্ক এবং সোভিয়েত ইউনিয়নের আমলে T80 BU সিরিজের মেইন ব্যাটেল ট্যাঙ্ক। গ্যাস টারবাইন ইঞ্জিনের অনেক সুবিধা থাকলেও এটা তৈরি করাটা বেশ ব্যয়বহুল হয়ে যায়। মেইন ব্যাটেল ট্যাঙ্কে ব্যবহৃত কিছু সংখ্যক গ্যাস টারবাইন ইঞ্জিনের ডিজাইনে কিছুটা পরিবর্তন করে এনে এটিকে হেলিকপ্টারেও ব্যবহার করা হয়। মার্কিন সেনাবাহিনীর প্রধান অস্ত্র M1 আব্রামস মেইন ব্যাটেল ট্যাঙ্কে হানুয়েল কোম্পানির তৈরি 1500 হর্স পাওয়ার ক্ষমতার AGT-1500C মাল্টিফুয়েল গ্যাস টারবাইন ইঞ্জিন ইনস্টল করা হয়। এটির একটি হাইলি মডিফাইড অ্যান্ড অ্যাডভান্স ভার্সন ব্ল্যাক হক এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের জন্যও বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। যদিও সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত এটি আর আমেরিকান হেলিকপ্টারগুলোতে ব্যবহার করা হয়নি। এদিকে সোভিয়েত ইউনিয়নের আমলে তৈরি T80 BU সিরিজের ট্যাঙ্কে 1000 হর্স পাওয়ার ক্ষমতার SG-1000 এবং 1200 হর্স পাওয়ার ক্ষমতার T80 EU সিরিজের ট্যাঙ্কে GTD-1250 মাল্টিফুয়েল বেসড বেশ শক্তিশালী গ্যাস টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ার কাছে 450টি T80 ট্যাঙ্ক সার্ভিসে ছিল, রিজার্ভে ছিল 3000 ট্যাঙ্ক। মোট 5500 এরকম ট্যাঙ্ক উৎপাদন করা হয়েছে, এখনও এর উৎপাদন চলছে। প্রতিটি ট্যাঙ্কের মূল্য 30 কোটি বাংলাদেশি টাকা সমান। এটাতে 125mm 2A-46 স্মুথবোর্ড গান ব্যবহার করা হয়েছে। ভ্যারিয়েন্ট অনুযায়ী 36 থেকে 45টি গোলা বহন করতে পারে এই ট্যাঙ্ক। ট্যাঙ্কটির ওজন 42.5 টন। এটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে ছুটতে পারে, আর অপারেশনাল রেঞ্জ 415 কিলোমিটার। এই ট্যাঙ্কের প্রযুক্তি ধার করেই চীনের টাইপ 96 ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছিল। প্রিয় দর্শক, সোভিয়েতদের ভিন্ন ধরনের প্রযুক্তি যুদ্ধে মাঠে কতটা কার্যকরী হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।